হস্তমৈথুন কি? বাইবেল কি বলে? হস্তমৈথুন করা কি পাপ? পবিত্র বাইবেল নির্দিষ্ট করে কখনোই বলেনি যে হস্তমৈথুন বা এই রকম কাজ পাপ কিনা। হস্তমৈথুন সম্পর্কে যে ঘটনাটি বাইবেলে বলা হয়েছে তা আদিপুস্তক 38:9-10 পদে অননের ঘটনা নামে পরিচিত। কেউ কেউ আবার এই অংশটিকে ব্যাখ্যা করে থাকে যে মাটিতে বীর্যপাত করা একটা পাপ। যাই হোক, এই অংশে কিন্তু নির্দিষ্ট করে তা বলা হয়নি। তবে ঈশ্বর অননকে মাটিতে বীর্যপাত করার জন্য দোষী করে নাই, কিন্তু সে তার ভাইয়ের বংশ রক্ষা করার দায়িত্ব পালন করতে অস্বীকার করেছিল বলেই ঈশ্বর তাকে দোষী করেছিলেন। এই পদে হস্তমৈথুনের বিষয় বলা হয় নাই, বরং পারিবারিক কর্তব্য পালনের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, যে শাস্ত্রাংশটিতে হস্তমৈথুন যে পাপ সে সম্পর্কে প্রামাণিক হিসাবে কখনো কখনো উল্লেখ করা হয়ে থাকে তা হচ্ছে মথিলিখিত সুসমাচার 5:27-30 পদ। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায় বরং একটি অংশের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার অপেক্ষা বরং একটি অংশের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। মথি 5:30 পদে প্রভু যীশু মূলত কামভাবের বিপক্ষে বলতে গিয়ে উল্লেখ করেছেন যে যদি তোমার ডান হাত তোমাকে পাপের পথে টানে, তবে তা কেটে ফেলে দাও। এই পদের সাথে হস্তমৈথুনের সম্পর্ক একই রকম মনে হয়। প্রভু যীশু এই কথায় পরোক্ষভাবে হস্তমৈথুনের কথা বলতে চেয়েছেন। যেহেতু হস্তমৈথুনকে বাইবেল কোথাও পাপ বলে উল্লেখ করে নাই, সেহেতু প্রশ্ন ছাড়াই হস্তমৈথুনের কাজকে পাপ বলা যায় না। তবে হস্তমৈথুন অবশ্যই কামভাবে চিন্তা মানে যৌন উত্তেজনা বা নীল ছবি দেখার ফলেই ঘটে থাকে। এইসব সমস্যাগুলো সমাধান করা খুবই প্রয়োজন। যদি কামভাব, অনৈতিক চিন্তা ও নীল ছবি দেখা ছেড়ে দেওয়া যায় এবং এইসবের উপরে জয়লাভ করা যায়, তাহলে হস্তমৈথুনও ভুলে থাকা যায়। অনেক লোক আছে যারা হস্তমৈথুন করার কারণে নিজেদের দোষী বলে কষ্ট পায়, অথচ বাস্তবে যা কিছু এই কাজে তাদের পরিচালনা করে তার জন্য অনুশোচনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের শিক্ষা দেয় যে অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলই ঈশ্বরের গৌরবার্থে করো, 1 কুরিন্থীয় 10:31 পদ। এটা অবশ্যই খুবই ভুল কাজ হবে যদি আপনি কোনো কিছুর জন্য আপনার ঈশ্বরকে গৌরব না দেন। যদি একজন লোক সত্যি না বোঝে কোন কাজ ঈশ্বরকে গৌরবান্বিত করে, তবে সেটা নিশ্চিতভাবে পাপ। বাইবেল বলে, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ, রোমীয় 14:23 পদ। তাছাড়াও আমাদের মনে রাখা প্রয়োজন, আমাদের এই দেহ আর আমাদের নয়, এটা ঈশ্বরের, 1 কুরিন্থীয় 6:19-20 পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের ন, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এই মহান সত্য মনে রেখেই আমাদের দেহকে ব্যবহার করা উচিত। সবশেষে ঈশ্বরের এই সকল বাক্যের দ্বারা নিশ্চিত করে এটা বলা সম্ভব যে হস্তমৈথুন একটা পাপ। নিঃসন্দেহে হস্তমৈথুন করার ফলে কোনোভাবেই ঈশ্বরের গৌরব হয় না।